নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে, খুবই খুশির খবর। 12,000 পুলিশ কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে আপডেটটি তোমরা দেখতে পাচ্ছ, কী কী আপডেট উঠে আসলো সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও তোমরা হয়তো প্রত্যেকেই জানো, আবার অনেকেই কেউ জানো না, তো আজকে একটু বিস্তারিত জেনে নাও। কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে কতগুলো শূন্য পদের ভ্যাকান্সি আপকামিং বের হতে চলেছে, অবশ্যই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখো ফ্রেন্ডস, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের বড় সুখবর। পুজোর আগেই খুশির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাজ্যের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে বসা এই বৈঠকে 12,000 শূন্য পদে কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হলো। তো এক্ষেত্রে যে আপডেট উঠে এসেছে একটু জেনে নাও। পুলিশ কনস্টেবল পদে এই বিপুল নিয়োগটি করা হবে, এর ফলে একটি ভালো রকমের কর্মসংস্থান হতে চলেছে রাজ্যে বেকার যুবক যুবতীদের, তা বলাই বাহুল্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটের কারণে কালীঘাটের বাড়িতেই বসে রাজ্যের মন্ত্রিসভার বৈঠক করেন। তো ফ্রেন্ডস, সূত্রের খবর যেটা উঠে আসছে, এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে মোট 12,000 পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে পুলিশ কনস্টেবলের শূন্য পদে রয়েছে 8,400টি এবং মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে 3,600 শূন্য পদে। দুর্গাপুজো এবং লোকসভা নির্বাচনের মুখে পুলিশের এই বিপুল সংখ্যক নিয়োগের সিদ্ধান্ত বেশ তাৎপর্যবাহী। তো ফ্রেন্ডস, এই যে আপডেট উঠে আসছে, এই আপডেট যদিও তারা যে আলোচনা সভা সেখানে তারা আলোচনা করেছেন, অফিসিয়ালভাবে কিন্তু বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। আশা করা যাচ্ছে পুজো কেটে গেলেই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুব প্রকাশিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। তো আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, এবং যদি একটু উপকারে আসে একটু লাইক দিও, চ্যানেলটিকে সাপোর্ট করো। লাইক দিতে আশা রাখছি তোমাদের কোনো কষ্ট হবে না, একটি লাইক অবশ্যই দিবে। তো ফ্রেন্ডস দেখো, এদিন বৈঠকে পুজোর সময় যাতে প্রশাসনিক কাজকর্মে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি আরও বলেছেন যে পুজোর প্রথম 3 দিনেই ঘরবন্ধ হয়ে কাটাতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। অর্থাৎ তার যে পায়ের চোট রয়েছে সে কারণেই কিন্তু তিনি ঘরে রয়েছে। এবং অবশ্য দশমীর দিন অর্থাৎ 27শে অক্টোবর দুর্গাপুজোর কার্নিভালের দিন অবশ্য ঠাকুর দেখতে বের হবেন বলে আগেভাগেই জানিয়ে রেখেছেন তিনি। তো এ গেল তার ব্যক্তিগত আপডেট। কিন্তু আমরা যে আপডেট জানার জন্য এই ভিডিওতে আসেছি, যে কর্মসংস্থান প্রায় 12,000 শূন্য পদে পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়াও লেটেস্ট যে জব আপডেটগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, যেগুলো অফিসিয়াল এবং অথেন্টিক, সেই আপডেটগুলোই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি। অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে এবং চ্যানেলের সাথে থাকবে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।